ইন্ডারিল্লা সমন্বয়কদেরকে কঠিন বিপদে ফেলে দিয়েছে বিএনপি বিএনপি ইতিমধ্যে দুই সমন্বয়কের উপরে ভয়াবহ হামলা করেছে এবং সমন্বয়কের উপরে হঠাৎ কেন বিএনপিরা কেঁপে গিয়েছে রীতিমতো অবাক করা তথ্য রয়েছে ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন সমানে দর্শক যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে হয় তখন খুব সতর্কতা অবলম্বন করতে হয় আর সেই ব্যক্তি যদি উচ্চ কোনো ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি হয় তাহলে আরও বেশি সেখানে একটি খেয়াল করতে হয় যেন বেয়াদবি না হয় এবং কথা যেন কঠোর না হয়ে যায় হাসনাত আবদুল্লাহ যেহেতু রাজনীতি করেন না সেজন্য এই বিষয়টি হয়তো বা তিনি এড়িয়ে গিয়েছেন এবং তার স্মরণে আসেনি হাসান হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যে তারেক রহমানকে নিয়ে কিছু মন্তব্য করেছেন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজার হওয়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা ক্ষেপে গিয়েছেন তারেক রহমান নাকি ছাত্রদের মতো কথা বলেন আর ছাত্রদেরকে খুশি করার মতো কথা বলেন অথচ তারেক রহমানের এই দাবিগুলা যে এক সরকার দুবারে বেশি থাকবে না এগুলা পূর্বেরই দাবি অনেক পূর্ব থেকে তিনি বলে আসছিলেন আর এটা কিন্তু জনস্বার্থের জন্যই তিনি বলছেন ইচ্ছা করলে বিএনপির স্বৈলশাসক অবস্থায় তিনি কয়েক বছর একশো বছরের মতো টিকে থাকতে পারে এবং ক্ষমতা থাকতে পারে কিন্তু তিনারা দুইবারের উপরে প্রধানমন্ত্রী চান নয় অবশ্যই সেটা ষাটবাদ জানায় কিন্তু সমন্বয়করা সেটা বুঝতে না পেরে সেটার কোটো কথা বলায় তারা কিন্তু ফেঁসে গিয়েছেন রীতিমতো এই বিষয়গুলো নিয়ে মন্তব্য